ডিজিএফআইয়ের মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হকের নেতৃত্বে সাফারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন 11টি দেশের 13 জন সামরিক কর্মকর্তা, যারা ঢাকায় নিযুক্ত বিভিন্ন দূতাবাসের সামরিক প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। সকালে জাতীয় স্মৃতিসৌধে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানান তারা। এই সময় ডিজিএফআইয়ের মহাপরিচালক জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে 1971 সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে যারা আত্মত্যাগ করেছিলেন, সেসব শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের সামরিক প্রতিনিধিরা এখানে এসেছেন। প্রতিটি দেশের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে বলেও এ সময় জানান তিনি।